গেল সড়কে স্তব্ধ হয়ে পড়েছে জাতীয় সড়কে যান চলাচল দীর্ঘ দুই ঘন্টা পর পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল ঘটনা শুক্রবার সকাল পাঁচটা নাগাদ তেলিয়ামুরা থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় বিবরণে জানা গেছে সকাল সাতটার নাগাদ এ এস জিরো ওয়ান ইসি এইট নাইন এইট ফোর নম্বরের টাইলস বোঝায় লরি আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে জিরানিয়া থেকে তেলিয়ামুরার দিকে আসছিল বড়মুরা ইকোপার্ক সংলগ্ন এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় গাড়িটি ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় রাস্তার দুদিকে আটকে পড়ে প্রচুর সংখ্যায় যাত্রীবাহী এবং পণ্য বোঝায় গাড়ি চরম দুর্ভোগের শিকার হতে হয় যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারণের এদিকেই এই যান দুর্ঘটনায় গাড়ির চালক এবং সহচালক অল্প বিস্তর আহত হয়েছেন স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা পরবর্তী সময় ওনার চেষ্টায় ড্রজার দিয়ে রাস্তা পরিষ্কার করা হয় সকাল প্রায় নটা নাগাদ পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় তেরিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্বাভাবিকভাবেই যারা আটকে পড়েছেন রাস্তায় তাদের হতে হয়েছে কেন্দ্র কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো পাঁচটার সময় আছে যে একটা গাড়ি এখানে উঠে গেছে এবং

আপনারা শুনলেন হকিশ বক্তব্য এবং যদিও দু ঘন্টা পর জাতীয় সড়ক পরিষ্কার হয়েছে এবং সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে তবে সকাল থেকেই কিন্তু অনেকটাই যারা আটকে পড়েছিলেন তাদের কিন্তু অনেকটাই হয়রানির শিকার হতে হয়েছে এবং নিয়ন্ত্রণ হারিয়ে টাইলস বোঝায় গাড়ি উল্টে যাওয়াতে এই বিপত্তি ঘটে এবং স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে যারা চালক এবং সহচালক রয়েছিলেন তারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে তাদের এবং ইতিমধ্যেই রাস্তা পরিষ্কার হয়েছে ড্রজারের সাহেব যে রাস্তা পরিষ্কার পাস করা হয়েছে এবং সচল হয়েছে যান চলাচল জাতীয় সড়কে এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য হলেও প্রায় দু ঘন্টা মতো অনেক যাত্রী আটকে পড়েছে এবং অনেকটাই হয়রানির শিকার হতে হয়েছে প্রত্যেককে সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে সংবাদ সঙ্গে থাকবেন